বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউব থেকে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখার চেষ্টা করছেন, কিন্তু আপনারা সার্চ করলে ভিডিওগুলোকে দেখতে পারছেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার টেকনিক শেয়ার করব, এই টেকনিকটি অবলম্বন করলে আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও অনায়াসেই কিন্তু দেখতে পারবেন, আপনি সার্চ করে যে কোনো ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই চমৎকার এবং ইউজফুল একটি টেকনিক শেয়ার করব, ইউজফুল একটি ট্রিক শেয়ার করব। এই ট্রিক্সটি যদি অবশ্যই আপনি আপনার ফোনে করেন, তাহলে আপনি কিন্তু জাস্ট আপনার ফোন থেকে চাইলেই ইউটিউব অ্যাপ্লিকেশনকে ওপেন করে বা যে কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করে আপনি কিন্তু ভিডিওকে দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। তো এই টেকনিকটি করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, প্লে স্টোর ওপেন করতে হবে, দেন এখানে সার্চ করতে হবে এই লেখাটি লিখে, এখানে জাস্ট ডোরা প্রক্সি এটা দেখতে পারবেন। এই লেখাটিকে লেখার পর আপনারা জাস্ট নিচে থেকে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এখানে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এখানে জাস্ট এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার আপনারা জাস্ট একবার ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো অবশ্যই আপনার ফোনে করবেন, তারপরে কিন্তু জাস্ট আপনি চাইলে দেখতে পারবেন। এখন এখান থেকে দেখতে পারবেন কানেক্ট লেখা চলে আসবে, এবং আরও এখানে অনেক চমৎকার সেটিংস আছে। আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত দুইটি কাজ করতে পারবেন। এক হচ্ছে, আপনি চাইলে আপনার ফোনে ইন্টারনেট স্পিডকে বাড়াতে পারবেন, এবং ইউটিউব থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা ভিডিও কিন্তু দেখতে পারবেন। তো এখন যা সিম্পলি আমরা কি করব, কানেক্টের উপরে ক্লিক করব। কানেক্টের উপর যখনই ক্লিক করব, এখান থেকে অ্যালাও অপশন চাইবে, আপনারা অলওয়েজ অ্যালাওতে ক্লিক করে দিবেন। তারপর এটা দেখবেন একটু লোডিং হবে, লোডিং হলেই এখানে জাস্ট আপনারা কানেক্টিং অপশনটি দেখতে পারবেন। তো বন্ধুরা, যখনই কানেক্ট হয়ে যাবে আপনারা কিন্তু এইরকম অপশনটি দেখতে পারবেন, এখানে কানেক্ট হয়ে গেছে। এবং উপরে যদি আপনি আসেন, তাহলে উপর থেকে এরকম অপশনটিও দেখতে পারবেন। তো এবার আপনারা কি করবেন, একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা আবারও এই অ্যাপ্লিকেশনটিকে আবারও ওপেন করবেন। ওপেন করলে এখানে ছোট্ট একটি অ্যাড আসবে, আপনারা অ্যাডটিকে কেটে দিবেন। অ্যাডটিকে কেটে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন, তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ব্রাউজ অপশন। আপনি যদি ব্রাউজের উপর একবার ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। আপনি এখানে যে কোনো কিছু চাইলেই সার্চ করে কিন্তু আপনি দেখতে পারবেন, আপনি যেটা দেখতে চাচ্ছেন, যেই ভিডিওই আপনি দেখতে চাচ্ছেন, এখানে জাস্ট একবার সার্চ করবেন। সার্চ করে কিন্তু আপনি জাস্ট অনায়াসে সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনকে ওপেন করব। এখন আপনারা যদি ইউটিউবেও সার্চ করেন, তারপরেও কিন্তু আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন, আপনারা চাইলেই ইউটিউবে সার্চ করে এখন দেখতে পারবেন। এছাড়া আপনাদের কি করতে হবে, আপনি আরও যদি দেখতে চান, তাহলে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, এরকম অপশনটি চলে আসবে, এখান থেকে আপনারা সার্চ অপশন পাবেন। এখানেও আপনারা সার্চ করে দেখতে পারেন, আপনি যে ভিডিওটি দেখতে চাচ্ছেন এখানে জাস্ট একবার সার্চ করবেন, আপনারা কিন্তু দেখতে পারবেন। তো চলুন এখন এই চমৎকার অ্যাপ্লিকেশনটিকে কীভাবে ইনস্টল করতে হয় সেটা জেনে নিই। তো সেটা করার জন্য আপনাদের কি করতে হবে, প্লে স্টোর যেতে হবে। আমি অলরেডি শুরুতে একবার কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, আমি আপনাদের আবারও দেখাচ্ছি। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, তারপর এখানে লিখবেন ডোরা। ডোরা লিখে বা এই কথাটি লিখে সার্চ করলে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।